थोड़ा आगे अभी तो लो गाओ गाओ বাঙালির অন্যতম ভালোবাসার শহর দার্জিলিং। আর দার্জিলিং শহরটির সাথে বাঙালির মনে এক নস্টালজিয়া জড়িয়ে আছে। দার্জিলিং আমাদের মতো ভ্রমণপ্রিয় বাঙালির কাছে প্রতিদিনের একঘেয়েমি জীবনযাপন থেকে কম খরচে মুক্তি পাওয়ার ও চিন্তামুক্ত হওয়ার জন্য সেরা জায়গা। আজকের এই ভিডিওটিতে দুরাত্রি তিন দিনে স্বল্প বাজেটে কীভাবে দার্জিলিং ভ্রমণ করবেন তার সম্পূর্ণ গাইড পাবেন। কোথায় থাকবেন, কী কী দেখবেন, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। আর পুরনো বন্ধুরা যারা আছেন তাদের অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। তাহলে আসুন দেখে নেওয়া যাক দুরাত্রি তিন দিনে স্বল্প বাজেটে কীভাবে দার্জিলিং ভ্রমণ করবেন। দার্জিলিং আসতে হলে ট্রেনে করে আপনাকে আসতে হবে এনজেপিতে। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে অটো অথবা টোটো করে মাথাপিছু 100 টাকা ভাড়া দিয়ে চলে যান তেনজিং নর্গে বাসস্ট্যান্ডে। সেখান থেকে শেয়ার গাড়ি ভাড়া মাথাপিছু 200 থেকে 250 টাকা অথবা এসএনটি বাসে করে জেটির ভাড়া মাথাপিছু 150 টাকা। এইভাবে 3 থেকে 4 ঘন্টা জার্নি করে চলে আসতে হবে আপনাকে দার্জিলিংয়ে। এনজেপিতে রাত্রেবেলায় পৌঁছে আমরা ছিলাম স্টেশন সংলগ্ন বালাজি হোটেলে। দার্জিলিংয়ে 800 থেকে 1000 টাকার মধ্যে অনেক হোটেল পেয়ে যাবেন। ম্যালের কাছে মূলত হোটেল একটু চড়া দামের হয়, তাই চকবাজারের কাছে একটু বাজেট হোটেল পেতে পারেন। তাছাড়া অনলাইনে বুক করে নিতে পারেন ইউথ হোস্টেল, যেখানে মাথাপিছু 400 থেকে 600 টাকার বিনিময়ে আপনি থাকার ব্যবস্থা করতে পারেন। আমরা ছিলাম হোটেল প্রিন্সেসে, যেটি এমজি রোডে অবস্থিত। দার্জিলিং পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিন। লাঞ্চ চাইলে হোটেলে করুন অথবা চকবাজারের পাশে বাঙালি খাবারের অনেক দোকান পাবেন। মন চাইলে বিশ্রাম করুন অথবা চলে আসুন ম্যালে। পায়ে হেঁটে ঘুরে বেড়ান ম্যাল ও তার আশেপাশে। ম্যালের পাশ দিয়ে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা, পায়ে পায়ে ঘুরে আসুন মহাকাল মন্দির থেকে। সন্ধেবেলায় ম্যালে কিছুটা সময় কাটিয়ে হোটেলে ফেরার আগে চকবাজারের কাছে অনেক ট্রাভেল এজেন্সি অথবা ড্রাইভার দেখতে পাবেন। তাদের সাথে কথা বলে পরের দিনে টাইগার হিল যাওয়ার ব্যবস্থা করুন।
শেয়ার গাড়ি করে টাইগার হিলে যেতে খরচ মাথাপিছু 500 টাকা। ফেরার পথে একেবারে দেখে নিতে পারেন গুম মনেস্ট্রি। এখান থেকে চলে আসুন জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল এবং পিস প্যাগোডা দেখতে। হেঁটে ঘুরে তারপর চলে আসুন দার্জিলিং টয় ট্রেন স্টেশনে। জয় রাইড করতে চাইলে IRCTC থেকে জয় রাইড বুক করুন অথবা ওখানকার লোকাল ট্রাভেল এজেন্ট দিয়ে বুকিং। স্টিম ইঞ্জিনের চার্জ কিন্তু ডিজেল ইঞ্জিন থেকে বেশি, তাই নিজের বাজেট অনুযায়ী রাইড বুক করুন। জয় রাইডের সময় বাতাসিয়া লুপ ঘুরে নিতে পারবেন। টয় রাইড করে সোজা চলে যান দার্জিলিং জুতে। জুয়ের ভেতর দিয়ে যেতে হয় HMI-তে। জু ও HMI ঘুরতে ঘন্টাখানেক সময় লাগে। জু থেকে বেরিয়ে বাদিকের রাস্তা ধরে নেমে আসুন মেন রাস্তায়। এখানে অনেক হোটেল পেয়ে যাবেন, যেখানে চাইলে লাঞ্চ সেরে নিতে পারেন। তারপর শেয়ার গাড়িতে চড়ে 30 টাকার বিনিময়ে চলে যান চা বাগানের ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট ঘুরে আসার পথে দেখে নিন তেনজিং নোরগে রক। এখান থেকে 400 মিটার দূরে দার্জিলিং রোপওয়ের ভাড়া মাথাপিছু 250 টাকা। রোপওয়ে চড়ে সুন্দরী দার্জিলিংকে উপভোগ করুন। দার্জিলিং ম্যাল থেকে 1.5 কিলোমিটার দূরে নাইটাঙ্গেল পার্ক। সুন্দর সাজানো গোছানো এই পার্কটিতে পড়ন্ত বিকেলে অসাধারণ লাগবে। পার্কের ভিতরে ক্যাফে আছে, ভাগ্যপ্রসন্ন থাকলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দৃষ্টিগোচর হবে। সন্ধে নামার আগে পায়ে পায়ে হেঁটে মাত্র 10 থেকে 15 মিনিটে চলে আসুন ম্যালে। উপভোগ করে নিন সন্ধেটা নিজের মতন করে। আজকে শেষ দিন, দার্জিলিং শহরকে বিদায় জানানোর পালা। ব্রেকফাস্ট সেরে রওনা দিন রক গার্ডেন ও গঙ্গামায়া পার্ক দেখতে। দার্জিলিং অথবা ঘুম থেকে শেয়ার গাড়ি পাবেন। ফেরার পথে নেমে যান ঘুমে। ঘুম থেকে লেপচা জগৎ ভায়া মিরিক হয়ে নেমে আসুন শিলিগুড়িতে, অথবা ঘুম থেকে SNT বাস কিংবা শেয়ার গাড়িতে শিলিগুড়িতে চলে আসুন। লেপচা জগৎ হয়ে ফেরার পথে কী কী সাইটসিন করবেন তা জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করুন। আপনারা যদি এই প্ল্যানটি ফলো করে ঘুরতে চান তাহলে মাথাপিছু 3,000 থেকে 3,500-এর মধ্যে আপনি দার্জিলিং ভ্রমণ সম্পূর্ণ করতে পারবেন। এছাড়া আপনি যদি প্রাইভেট গাড়ি বুক করে ঘুরতে চান তাহলে সাইট সিন করতে মোটামুটি বড় গাড়ি 3,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। দুদিনে 6,000 টাকা মতন খরচ পড়বে। নিজেদের প্রয়োজন অনুযায়ী আরও একদিন সংযোজন করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি উপযোগী মনে হয় তাহলে ভিডিওটি সেভ করে রাখুন ও নিজেদের আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন।